নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লকচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই ডিস্ট্রিক্ট থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো এই বিটির মধ্যে আমরা সব কিছু আলোচনা করব যে আপনারা এর জন্য কীভাবে আবেদন করবেন, সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন চলেছি আমরা সেই নোটিফিকেশন পাতায় দেখে নিচ্ছি এর মধ্যে ডিটেলসে কি রয়েছে। বন্ধুরা, প্রথমে রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আমবাসা। তবে দেখে নিচ্ছি এর মধ্যে ডিটেলসে আর কি কি রয়েছে। এক্ষেত্রে যে নোটিফিকেশনটা পেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্ট টাইম বেসিসে একটা জব হচ্ছে এবং আমরা চলে যাব এর ডিটেলস নিয়ে। প্রথম বলা হচ্ছে যে পোস্টটাতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কন্টিজেন্ট ওয়ার্কার ওয়াটার কেরিয়ার, সেটা কিন্তু 2 ঘন্টা সময় থাকবে আলটিমেটলি। এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 7, মানে শুধুমাত্র 60টা ভ্যাকেন্সি কিন্তু থাকবে এক্ষেত্রে। তবে বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবেন এবং পরবর্তী সময়ে তাদের যে এমপ্লয়মেন্টটা রেগুলার হবে এ নিয়ে কিন্তু কোনো ডিটেলস ইনফরমেশন নেই, মানে আলটিমেটলি আপনাদের এই পোস্টটা পার্ট টাইম থেকে যাবে। ক্ষেত্রে আপনাদের রেট অফ ওয়েজেস, মানে আপনারা যে পরিশ্রম করবেন তার যেটা পাওনা পাবেন সেটা হচ্ছে 5030 টাকা পার মান্থ। এক্ষেত্রে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা দাঁড়াচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র 8 পাস হলেই আপনি একমাত্র আবেদন করতে পারবেন এই জন্য, এবং এক্ষেত্রে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে এসসি এসটি এবং আদার্স যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য কিন্তু 5 ইয়ার্স রিল্যাকশন রয়েছে। তবে বন্ধুরা, এক্ষেত্রে রিক্রুটমেন্টটা অন্যান্য ডিস্ট্রিক্টে একটু অন্যরকম হবে, কারণ হচ্ছে এক্ষেত্রে আপনাদের একটা 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেটা আমরা বলবো। ইউআর এর জন্য থাকবে 100 টাকা এবং এসসি এসটি এবং বিপিএল হোল্ডারের জন্য থাকবে অনলি 50 রুপিস। আমরা দেখে নিচ্ছি সে সিলেকশন প্রসিডিয়ার কি। এক্ষেত্রে আপনাদের সিলেকশন হতে গেলে প্রথম রিটেন এক্সামিনেশন হবে, সেই রিটেন এক্সামিনেশন যেটা থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চন, মানে কোনো ব্রড কোয়েশ্চন আপনার লেখার প্রয়োজন নেই, এবং সেটা হবে 25 মার্কসের, সময় থাকবে 45 মিনিটস, এবং আপনাদের কিন্তু তারপরে ফলোড বাই পার্সোনাল টেস্ট হবে 5 মার্কসের। আপনার হচ্ছে বন্ধুরা, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস বিং দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ ধলাই ডিস্ট্রিক্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা ধলাই ডিস্ট্রিক্টের থেকে আবেদন করবেন তাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তারপর হচ্ছে বন্ধুরা, ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট, মানে সম্পূর্ণ মেরিট বেসিসে কিন্তু এইটা নিয়োগ করা হবে। হাউ টু অ্যাপ্লাই আসছে বন্ধুরা, এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন এই নোটিফিকেশনের মধ্যে, আমরা লাস্ট আলোচনা করব। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, করার পর আপনার রিকোয়ার্ড যে সমস্ত ফিল্ড আছে সেগুলি ফিল আপ করে নিতে হবে, করার পর আপনাকে সেটাকে জমা দিতে হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আমবাসা, এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ রেলিভেন্ট সার্টিফিকেট, যতগুলো রেলিভেন্ট সার্টিফিকেট আছে সেগুলোকে নিয়ে নেবেন, এবং 3 কপির সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটোগ্রাফ কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এক্ষেত্রে বলা যায় সেলফ অ্যাটেস্টেড লাগবে আপনাদের। তারপর বন্ধুরা, আপনার যা যা আছে ডকুমেন্ট সেগুলো নিয়ে নেবেন, সঙ্গে কিন্তু যেটা করতে হবে আপনাকে একটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার আপনাকে কাটতে হবে, এর জন্য আপনি পোস্ট অফিসে গেলেই হবে, এবং এক্ষেত্রে এই পোস্টাল অর্ডারটা পেয়েবল হবে ইন ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আমবাসা এর মধ্যে কিন্তু, এবং আপনাকে অ্যাপ্লিকেশন পৌঁছাতে হবে তাদের কাছে 31 দিন 2020 মধ্যে তাদের কাছে অ্যাপ্লিকেশন কিন্তু পৌঁছানো অবশ্যই চাই। যদি বন্ধুরা আপনারা দূরে থাকেন, যদি মনে করেন পোস্ট অফিসে হতে সেন্ড করবেন, তাও কিন্তু এই টাইমের মধ্যে আপনাকে পৌঁছানো অবশ্যই চাই। বন্ধুরা, 2, 3, 4, 5 এবং 6 যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো এতটা ইম্পর্টেন্ট, তবু আপনারা দেখে নেবেন, মানে আপনারা ডিউ টাইমের মধ্যে অ্যাপ্লিকেশনকে তাদের কাছে পৌঁছানো যেন পারেন এই ব্যাপারেই বলা হয়েছে। এখন আমরা চলে এসেছি সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের দিকে। এক্ষেত্রে আপনি ফটোটা এখানে লাগাবেন, তবে কোনো রূপে কিন্তু স্টেপল করবেন না, এবং সঙ্গে 2 কপি কিন্তু আবারও দিয়ে দেবেন, এবং এক্ষেত্রে আপনি যে পোস্টটার জন্য আবেদন করবেন সেই পোস্টটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ইউর অ্যাডভার্টাইজমেন্ট নং এবং ডেটেড, এটা আপনাকে একদম টপে চলে যাবেন, এই যেটা রয়েছে সেটা আপনাকে লিখে দেবেন, এবং ক তারিখে দেওয়া হয়েছে সেটা আপনাকে এই জায়গার মধ্যে কিন্তু লিখতে হবে। তারপর বন্ধুরা, আপনার পোস্টের আবার নাম লিখবেন, তারপরে নেম অফ দ্য পোস্ট আবার লিখতে হবে, ব্লক লেটার নাম লিখবেন, বাবার নাম এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সবটাই আপনাকে লিখতে হবে, ডেট অফ বার্থ এবং আপনার বয়স 1/1/2020 কত সেটা আপনাকে মেনশন করবেন, রিলিজন লিখবেন, ন্যাশনালিটি লিখবেন, হচ্ছে কাস্ট লিখবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবেন, নাম্বার 13 রয়েছে বন্ধুরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আপনার লিখতে হবে, কন্ট্যাক্ট নম্বর লিখবেন, ফি যে পেড করেছেন সেটা আপনাকে লিখবেন, আইপিও নংটা লিখতে হবে,
এবং বাকি যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পারবেন। তাহলে বন্ধুরা ফাইনালি আজকে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট থেকে যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে ওগুলো দেওয়ার চেষ্টা করছি আপনার সামনে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, যেমন দেখো আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।